চলিত বর্ষার কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকা উন্মোচন, কালপঞ্জিকার মূল গাণনিক পুলিন চন্দ্র দেবশর্মার ভবিষ্যৎবাণী, ভারত সাম্প্রদায়িক সংঘর্ষ বৃদ্ধি হওয়ার আশঙ্কা, চীন পাকিস্তান একত্রিত হয়ে ভারতক আক্রমণ করার সম্ভাবনা, বান খহনিয়ায় ভয়ঙ্কর রূপ গ্রহণ করব, আলফার সমস্যার সমাধান নহয়, গৃহ বিভাগের উদ্যমিতা একেই থাকিব, মুখ্যমন্ত্রী নিজের গতি অব্যাহত রাখব, লোকসভা নির্বাচনত বিজেপির প্রভুত্ব অব্যাহত থাকিব, হিমন্ত বিশ্ব শর্মা সর্বানন্দ সোণালে বহুদিন রাজপাত ভোগ করব, বিজেপির সপক্ষে ভোটের হার বৃদ্ধি হব। আমি ইতিমধ্যে সেই সন্দর্ভত আপনার জানাইছো আর এই মুহূর্ত সমগ্র বিষয়টি সন্দর্ভত কিছু কথা পাতবলে আগন্তুক দিনবুর কেনে ধরনের হব বা রাজ্যবাসীর কুশল মঙ্গলের বাবে বা রাজ্যবাসীর কেনে ধরনের হব সকল কথা আমি জানিম। এই মুহূর্তত পূর্ণাঙ্গ পঞ্জিকার অন্যতম এগারী গণনাকারী জ্যোতিষী হেমন্ত কুমার শর্মা আমার সঙ্গে পোনপটিয়া সম্প্রচার উপস্থিত আছে। শর্মা ডুঙরিয়া, স্বাগতম জানাইছো। ইতিমধ্যে আমি সেই খবর জানাইছো আর আপনাদের কিছু ভবিষ্যৎবাণী করেছে বা কেনে ধরনের আগন্তক দিনবুর হব সেই সন্দর্ভত আপনাদের উল্লেখ করেছে। প্রথমে এটা কথা জানি লব বিচার, অসমবাসী রাজ্যের কেনে ধরনের দিন হব বা সমগ্র অসমখনের কেনে ধরনের অবস্থা হব প্রথমে সেই কথাটা জানি লব বিচার। আমি পর্যায়ক্রমে অন্য দিকসমূহ চুই যাব। হয়, নমস্কার। অসমবাসী রাইজক মই স্টুডিওর ফলের নমস্কার গ্রহণ করলো। আজি কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকা 2023-24 বর্ষর গুয়াহাটী প্রেস ক্লাবত এখন আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয় পঞ্জিকাখন এইখন, আর সমূহ অসমবাসী রাইজে এইখন আকোয়ালি লব বলে আশা থাকিল। এটা আমার যখন এই কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকা এইখন আসল গণনা হয়েছে অহা বহাগ মাহ, অসমিয়া বহাগ মাহরপরা অসমিয়া চত মাহলৈকে এইখন গণনা হয়েছে, আর তেতিয়ারপরাহে আমার এই ফলাফলবিলাক কি হব ধার্য করা হয়েছে। গতি এই ফলাফলবিলাকর ফালে আমি যদি চাব যাও যে আমার যখন অসম দেশ, অসমর ফলাফলখিনি চাব গেলে যে অসমর কারক রাখি হয়েছে কর্কট রাখি, আর কর্কট রাখি রাখির ঠিক সপ্তম স্থানত বর্তমান অষ্টম স্থানত শনি আছে, আর দশম স্থানত বৃহস্পতি রবি আর বুধ একেলগে একত্রিত হয়ে আছে আর রাহুযুক্ত হয়ে আছে। তো আমার যেটা বর্ষ আরম্ভণি তার মানে বহাগ মাহরপরা বহাগ মাহর এক তারিখের যেটা এই ফলপ্রদ হব আমার কর্মস্থানত রাখির মানে আমার অসমর কারক রাখিরপরা দশম স্থানত বৃহস্পতি বুধ আর রবির যেহেতু একত্র অবস্থান ঘটিছে তার মানে বুধাদিত্য যোগ হয়েছে তাতে আর বৃহস্পতিও আছে। তো এইটো ফালেরপরা চাব গেলে আমার গোটেই অসমখনের মানে প্রত্যেকটা সাইডতে উন্নতির একটা দিক সূচাইছে, আর উন্নতি বলে কোতে যিকোনো সাইডতে যে বিদ্যা হোক উচ্চ শিক্ষার কারণে আগ্রণা হব পারিব আমার যিকোনো শিক্ষার্থীবিলাকে, তার উপরি আমার যে নিবনুয়া সমস্যা, নিবনুয়া সমস্যারও বহুতখিনি তার মানে নির্মূল হব, নির্মূল হব কেন আমার কর্মস্থানতে বুধারিত যোগ। এতিয়া এই বৃহস্পতির যোগেদি যদি আমি চাব যাও অকল কর্মই নহয় আমার গোটাই অসমখনে তার মানে অসমখনে গোটাই ভারতবর্ষর লগতে বা গোটাই বিশ্বর এটা প্রেক্ষাপটত কর্মর যোগেদি এটা সুনাম কঢ়িয়াবলে সক্ষম হব। এইখিনি হল অসমর মানে এই এটা। কিন্তু ইয়ার মাজতে কি হয়ে আছে মই সামগ্রিকভাবে কইছো যে অষ্টম স্থানত শনি বহি আছে আর এই অষ্টম স্থানের শনিয়ে প্রায় আড়াই বছর মানলকে ই থাকিব। তো এই আড়াই বছর মানলকে শনির দ্বারা সরু সুরা তার মানে ঘাত প্রতিঘাত বা এনেকা ধরনের এই এনেও থাকে তথাপিও এই বছরের অকনমান বেশি হওয়াটা দেখা গৈছে। এইখানে মোটামুটি এইখানে শর্মা ডাঙরিয়া, এটা কেটামান আমি বিষয়ের মাজলে আপনার লোক বিচার বা বিষয় আপনার সুদিব বিচার। ইয়াত আপনাদের কোয়া হয়েছে যে বান আর গড়া খহনিয়ায় হয়তো রাজ্যখন আগন্তক দিনবর ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। ইয়ার পূর্বে দেখবলে পাওয়া গেছিল যেহেতু প্রায় বানর সমস্যাটো দীর্ঘদিনিয়া, গড়াখহনিয়ার সমস্যাটো দীর্ঘদিনিয়া, আর বান গড়াখহনিয়ার সমস্যাত বিভিন্ন অঞ্চলত রাইজে ককবকাবলিয়া একটা অবস্থার সৃষ্টি হয়। এক কথাত এই বর্ষ বা এই বর্ষটো সেই লোকসকলে বান আর গড়াখহনিয়া ককবকাবলিয়া একটা অবস্থার সৃষ্টি হব এই পঞ্জিকার মতে যদি এই তথ্যখিনি শুদ্ধ হয়।
সব আসলে কি হয়েছে যে প্রত্যেকটা বছরতে আমার রজা মন্ত্রী জলাধিপতি আর শস্যাধিপতি এই চারিটা আমি বিষয়ের উপর আমি বিশেষ গুরুত্ব দিও। তো এইবার জলাধিপতি হয়েছে বৃহস্পতি। তো বৃহস্পতির যোগেদি যে আমি চাব যাও এনেই অন্যবারের তুলনাত যে আমার জল সমস্যা মানে বানপানী হোক বা আমার শহর অঞ্চলবিল যে খোয়া পানির সমস্যা এইবিলাকর বহুতখিনি আমার সুফল দেখা পোৱা যায়। যদিও অষ্টমত যেহেতু শনি আছে, মই আগতেও কৈছিলোঁ যে অষ্টমৰ শনিয়ে কি কৰিব, আমাৰ প্ৰাকৃতিক দুৰ্যোগত বিশেষকৈ বানপানী বা গৰাখহনীয়া এইবিলাকে তাৰমানে যথেষ্ট পৰিমাণে আমাৰ কিছু সময়ত মানে অসম চৰকাৰক পৰিত্ৰাণৰ সৃষ্টি কৰিব পাৰে। তো সেই বস্তুটোও ওলাইছে ইয়াতে, সেই এটা বস্তু। আৰু বৃহস্পতিৰ যোগেদি কিন্তু অসম চৰকাৰে বা আমাৰ অসমৰ যিখিনি আমাৰ বান নিয়ন্ত্ৰণৰ কাৰণে যিখিনি ব্যৱস্থা আছে সিহঁতেও কিন্তু বহুতখিনি আগবাঢ়িব বা আগভাগ ল'ব আৰু বহুত সুফলো দেখা পোৱা গৈছে। যদিও বা বানপানীৰ গৰাখহনীয়া বা বানপানীয়ে যদিও পৰিত্ৰাণ আনিব, বহুতখিনি সুফল লাভ পাব। সৰ্বানন্দ গুৰিয়া, আৰু এটা কথা এই মুহূৰ্তত সুধিব বিচাৰিছোঁ, যিহেতু আলফা স্বাধীনৰ সমস্যাটো দীৰ্ঘদিনৰ পৰা যিহেতু আলফাই এক সংগ্ৰাম কৰি আহিছে, কেইবাটাও দশক আলফাই সংগ্ৰাম কৰি আহিছে, কিন্তু শেহতীয়াকৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই তৎপৰতা গ্ৰহণ কৰিছে, বিশেষকৈ আলফা স্বাধীনক কেনেধৰণে মুকলি আকাশৰ তললৈ আনিব পৰা যায় বা আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাৰ সৈতে কেনেধৰণে আলোচনা কৰি এই দীৰ্ঘদিনীয়া সমস্যাটো আচলতে সমাধান কৰিব পৰা যায়। কিন্তু ইয়াত কোৱা হৈছে যে এই সমস্যাটোৰ সমাধান নহয়। শেহতীয়া কেইদিনমানলৈ যদি চোৱা যায়, আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাই এটা ইতিবাচক সঁহাৰি দিছে আলোচনাৰ প্ৰতি, মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বাৰম্বাৰ আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ প্ৰতি, মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ তৰফৰ পৰা এটা ইতিবাচক ইংগিত আহিছে, কিন্তু তেনেক্ষেত্ৰত এই সমস্যাটো সমস্যা হৈ ৰৈ যাব। হয় হয়, এইটো আচলতে আমাৰ অসমবাসীৰ কাৰণে এটা বিৰাটেই ভাল খবৰ এটা আছিলে যে আলফা স্বাধীনৰ পৰেশ বৰুৱা ডাঙৰীয়াই আমাৰ আলোচনাত লিপ্ত হৈছে। তো বা আমাৰ মুখ্য হয় হোৱা নাই মানে হ'ব বুলি মানে এটা এই এটা কৰিছে, আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া শৰ্মা ডাঙৰীয়াইও মানে এইটোৰ এই সঁহাৰি এটা দিছে। কিন্তু আমাৰ পঞ্জিকাৰ গণনা মতে দেখা গৈছে এইটো যিমানখিনি আমি আশাবাদী সেই সেই আশা সম্পূৰ্ণৰূপে যে ফলৱতী হ'ব তাত অলপ সন্দেহ অলপ দেখা গৈছে। তো সেইটো ক্ষেত্ৰতে আমাৰ পঞ্জিকাৰ ফালৰ পৰা ইতিমধ্যে আমাৰ কোৱাই হৈছিলে যে এইটো খুব এটা ফলপ্ৰদ মানে আশা মানে খুব ভাল আশা কৰিব নোৱাৰি মানে এনেকুৱা এটা সেই দেখা গৈছে। আলোচনাটো ঠিকেই হ'ব, গৃহ বিভাগৰ উদ্যমিতা একেই থাকিব, মুখ্যমন্ত্ৰীয়ে নিজৰ গতি অব্যাহত ৰাখিব, এইখিনি কথা উল্লেখ কৰা হৈছে। হয়, আচ্ছা মুখ্যমন্ত্ৰীৰ ক্ষেত্ৰত যদি আমি চাব যাওঁ, তেখেতৰো কাৰক ৰাখি হৈছে কৰ্কট, আৰু কৰ্কট ৰাখিৰ সম্পূৰ্ণ মানে কৰ্মস্থানত বৃহস্পতি আছে আৰু এইটো সম্পূৰ্ণ এবছৰলৈকে থাকিব। আৰু এই বৃহস্পতিৰ যোগেদি এনেও তেওঁ যোৱা বছৰতো বা তাৰে আগৰ বছৰসমূহতো তেওঁ ৰাজনৈতিক এইটো খুবেই উন্নত, আৰু যোৱা বছৰত তেওঁ বহুত উদ্যমতাৰে কাম কৰিছে। আৰু এইবাৰ যদি চাব যাওঁ, তো এইবাৰ হৈছে কি যে বৃহস্পতি সম্পূৰ্ণ কৰ্মস্থানতে আছে, গতিকে ইয়াত কোনো ধৰণৰ সন্দেহ নাই যে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিঃসন্দেহে তেওঁ তাৰমানে গোটেই অসমখনৰ কাৰণে ভাল এটা মানে পৰিস্থিতি আনি দিব পাৰে। বা তেখেতৰ মানে আৰু এটা বস্তু মই কৈ দিছোঁ লগতে, যে তেখেতৰ যিটো ব্যক্তিগত ৰাশিচক্ৰ, ব্যক্তিগত ৰাশিচক্ৰৰ পৰা আমি এই গোটেই বছৰটোত আমাৰ গোটেই ভাৰতবৰ্ষৰ ভিতৰত তেওঁ শীৰ্ষস্থানত থকা মুখ্যমন্ত্ৰী হিচাপেও পৰিগণিত হোৱাৰ এটা সুযোগ এটা আছে তেখেতৰ। সেইটো এটা খুব ভাল চাইন তেওঁৰ কাৰণে, যদিও বা কিছুমান ঘাট প্ৰতিঘাত আছে। হয়, মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু কেন্দ্ৰীয় কেবিনেট মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে বহুদিনলৈ ৰাজভোগ কৰি থাকিব, কালপঞ্জিকাত এই কথা উল্লেখ কৰা হৈছে। শেহতীয়াকৈ যদি চোৱা যায়, কেন্দ্ৰীয় কেবিনেট মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ ওপৰত কেইবাটাও গুৰু দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে আৰু যথেষ্ট পৰিমাণে গুৰুত্বপূৰ্ণ বিভাগ তেওঁৰ ওপৰত অৰ্পণ কৰা হৈছে। আৰু আপোনালোকৰ পঞ্জিকায়ো এটা কথা কৈছে যে বহুদিনলৈ কেন্দ্ৰীয় কেবিনেট মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে ৰাজভোগ কৰিব। সবিশেষ আপোনাৰ পৰা এই মুহূৰ্তত জানি ল'ব বিচাৰিছোঁ। হয় হয়, আচ্ছা মই ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্ৰী শৰ্মা ডাঙৰীয়াৰ বিষয়ে মই ক'লোৱেই,
আৰু মাননীয় সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ বিষয়ে মই ক'বলৈ লৈছোঁ। তেখেতৰ মানে কি হৈছে, তেখেতৰ যিটো ব্যক্তিগত ৰাশি বৃশ্চিক ৰাশি, তো বৃশ্চিক ৰাশিৰ পৰা যদি আমি চাব যাওঁ, বৃহস্পতি এনেই ষষ্ঠ স্থানত অৱস্থান কৰিছে গোটেই বছৰটোৰ কাৰণে। তো এইটোৰ যোগেদি তেখেতৰ কিছু ঘাত প্ৰতিঘাতো আছে, নথকা নহয়, তথাপিতো তেওঁৰ যিটো ৰাজনৈতিক যিটো প্ৰেক্ষাপট, ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত মানে ৰাহুৰ অৱদান এটা আছে। তো ৰাহুৰ দৃষ্টি থকাৰ কাৰণে তেওঁ আগতে কৈ অহাৰ নিচিনাকৈ তেওঁ বহু বছৰলৈকে ৰাজনীতিত এটা সুনাম এটা লাভ কৰিব, বা চৰকাৰখনৰ কাৰণে তেওঁ এটা ভাল মানে আশাবাদী কাম এটা কৰিব পাৰিব, এই বস্তুটো দেখা গৈছে। আগন্তুক লোকসভা নির্বাচন আছে, এতিয়া নির্বাচনের প্রসঙ্গ যেহেতু জড়িত হয়ে আছে, নির্বাচনের প্রসঙ্গর মাজলে আহিছো। আগন্তুক লোকসভা নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন আছে, এই লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন সমূহত কেনে ধরনের হব? বিজেপির প্রভুত্বর কথা উল্লেখ করা হয়েছে, বিজেপির প্রভুত্ব থাকিব সেয়া সাধারণ রাইজেও কিছু পরিমাণে যেহেতু বিরোধী সক্রিয় এতিয়াও নহয় তার বাবে ভাবিবলৈ বাধ্য হয়েছে। তেনেক্ষেত্রত শাসনাধিষ্ঠিত দলটোর কি হব, বিরোধীর কি হব, কংগ্রেস শক্তিশালী হব নে নহয়, নে এ আই ডি এফ শক্তিশালী হব নে নহয়, সবিশেষ সমগ্র রাজনৈতিক প্রেক্ষাপটটো আপনার জানি লব বিচার। হয় হয়, আচ্ছা, বিজেপির বিষয়ে যদি আমি চাব যাওঁ, তেতিয়াহলে এই আগন্তুক বছরটো আসলতে লোকসভা নির্বাচন আপনার 2024তে হব, গতি আমার এই পঞ্জিকাখনের গণনাখিনিও কিন্তু 2024 এপ্রিলের 14 তারিখলৈকে আছে। তো এই ক্ষেত্রত যদি আমি চাব যাওঁ যে বিজেপির কিন্তু আগর বছর কেইটার নিচিনাকে এই বছরও মানে ভালে রিজাল্টবিলাক দেখা যায়, বা ভালে রাইজর মন জয় করবর কারণে তেওঁলোকে সক্ষম হব। অবশ্যই ইয়াত এটা কথা কি যে ব্যক্তিগত যদি আমি চাব যাওঁ, যেনেকে আমার রাহুল গান্ধী ডাঙরিয়ার ক্ষেত্রে যদি আমি চাব যাওঁ, তেওঁৰ ব্যক্তিগত রাজনৈতিক জীবনটো কিন্তু আগতকৈ বহুত উন্নত হব। তো তেওঁৰ যিটো ব্যক্তিগত রাশি, তেওঁৰো কর্কট রাশিয়ে হয়, তো কর্কট রাশির ফালে যদি আমি চাব যাওঁ, তেওঁৰো কিন্তু রাজনৈতিক সাইডত বহুত বহুতখিনি উন্নত দেখা যায়। কিন্তু কথাটো হৈছে কি যে অকল ব্যক্তিগত চালে নহব, গোটেই সামগ্রিক যদি আমি কংগ্রেস দলের বিষয়ে যদি চাব যাওঁ, বা বিজেপির বিষয়ে বা অন্য অন্য দল কিছুমানের বিষয়ে যদি আমি চাব যাওঁ, তো বিজেপি বহুতখিনি আগভাগ লৈ থাকিব বা ইহঁতে আগ্রণুয়াই হব, সেইটো বস্তুয়ে দেখা গৈছে আমাৰ পঞ্জিকাৰ গণনা মতে। হয়, হেমন্ত কুমার শর্মা ডাঙরিয়া, এই মুহূর্তে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব, আপনি ব্যস্ততার মাজতে এইখানে সময় দিলে, বিশেষ রাজ্যবাসীর কিছু কথা আমি জানি বিচারিলো শেহতিয়া, যেহেতু কাল পঞ্জিকায় কি কয় সেই সন্দর্ভত আমি জানিবলৈ চেষ্টা করলো বা রাইজক জানাবল চেষ্টা করল, খুব একটা যোগাত্মক দিক ইতিমধ্যে উল্লেখ করেছে, সমগ্রবাসীর একটা ভাল খবর বা কোনো ধরনের অপায় মঙ্গল যাতে নাহে সেয়াই সকলে কামনা করেছে, আর সকলে এটাই আশা প্রকাশ করব যেহেতু সকলে সুন্দরভাবে থাকক, সুস্থ হয়ে থাকক, সবলভাবে থাকক, আর সকলের মনের আশা পূর্ণ হোক। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।